ক্রিকেটের ব্যস্ত সূচিতে টাইগাররা এখন লঙ্কা সফরে ব্যস্ত এবার মিশনটা স্মরণীয় করে রাখতে চায় বাংলাদেশ ক্রিকেট দল কেননা এবারের সফরে নিজেদের শততম টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ শুভ দর্শক খেলা নিয়ে খেলায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল্লাহীরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানাবো দেশ বিদেশের খেলাধুলার গুরুত্বপূর্ণ খবর খবর করব আলোচনাও সঙ্গে জানবো আপনাদের মতামত ও প্রশ্নও আজকের বিষয় লঙ্কা মিশনে টাইগারদের সামর্থ্য এ নিয়ে কথা বলতে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু লিপু আপনাকে স্বাগত ধন্যবাদ আমরা একটু শুরু করতে চাই বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে টেস্টের আগে একমাত্র দুদিনের প্রস্তুতি ম্যাচ পেয়েছে একদিন কাটালো বেশ ভালোই ব্যাটিং করেছে এ ধরনের প্রস্তুতি ম্যাচে অন্যান্য দেশের সফরে গেলে সাধারণত ভালো ব্যাটিং করতে দেখা যায় না যেটা তামিম ইকবাল একশো করেছেন একশোর উপরে যে রিটার্ড আউট হয়েছেন মানে নিয়ে বিশ্রামে গেছেন পাশাপাশি মমিনুল তেয়াত্তরের মতো রান করেছেন ব্যাটিংয়ের এই ধরনের পারফরম্যান্স ব্যাটসম্যানদের যে এটা কতটা আস্থা তৈরি করবে টেস্টের আগে দেখেন বোঝা যাচ্ছে যে ব্যাটিং ফ্রেন্ডলি একটা পিচ আর সময় স্পেশালি বাংলাদেশে কোন প্রতিপক্ষ যে যে হয় খুব একটা শক্তিশালী সাইড দেওয়া হয় তা মনে নয় তবে এটা দৃশ্যমান এবং প্রতীয়মান যে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা কিন্তু যথেষ্ট ভালো ছন্দে আছে ফর্মে আছে এবং এরকম একটা উইকেটে তারা প্রত্যেকে খুব দ্রুত রান সংগ্রহ করেছে আপনি ওভার প্রতি রানের দিকে যদি তাকান ডিসেন্ট রান সবাই কম বেশি রান করেছে একমাত্র মুশফিক হাতে বেশি রান করতে পারেনি একুশ রান করেছেন বাট যারাই ব্যাট করতে গেছেন তারা সবাই রান করেছেন সো দ্যাট ব্যাট হাতে বলকে বেশ ভালোই শাসন করেছে এবং শুরুটা আমি বলবো যে বেশ ভালোই হয়েছে যেটি বলছিলেন যে মানে প্রতিপক্ষ দল সাধারণত ভালো দল গড়ে না এ ধরনের প্রস্তুতি ম্যাচে আমরা এটা দেখলাম শ্রীলঙ্কার যে একাদশ নেওয়া হয়েছে স্কুল ক্রিকেটার স্কুল পর্যায়ের আপনার জানা আছে কিনা কিন্তু এরকম হয় কেন মানে এত মানে প্রস্তুতি ম্যাচের গুরুত্বটা স্বাগতিকদের কম পায় এজন্য দুটো কারণ হতে পারে আজকাল খুব পেশাদারিত্বের একটা ব্যাপার আছে যে আমাদের দেশে আসলে আমরা অনেক সময় লেফট আর্ম স্পিনারকে আমরা প্র্যাকটিস নেটও নেট বোলার হিসেবে দিতে চাই না কিংবা যখন মর্মা ম্যাচ হয় তখন স্ট্র্যাটেজিক কারণেও দেওয়া হয় না ঠিক একইভাবে আমার মনে হয় যে শ্রীলঙ্কান টিমও কিন্তু যথেষ্ট ওয়ারিড যে বাংলাদেশের সঙ্গে এই সিরিজটা কিন্তু যথেষ্ট আকর্ষণীয় এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সো প্রস্তুতি ম্যাচ দিতে হবে তো কিন্তু সেরা সেরা প্র্যাকটিসটা দিয়ে হয়তো না ভালো প্রস্তুতি শেড়ে ফেলবে টাইগাররা সেটা একটা ব্যাপার তাদের প্রতিভাবান খেলোয়াড়রা কেমন করলো সেটাও একটা ঝালিয়ে করে নাও একটা সুযোগ তারা কাজে লাগিয়ে চাই বিলিভ এই সফরে যে বিষয়টি এই এরি মধ্যে একেবারেই অনেকটা টক অফ দা টাউন বলা যায় যে যেটা আগে থেকে অনুমান করা হচ্ছিল যে এরকম কিছু হবে মুশফিক রহিম তিনটি দাইতে অধিনায়কের দাইতে ব্যাটসমান মুশফিক রহিম কিপিং কিপার মুশফিক রহিম সেই জায়গাতে খুবই সম্প্রতি যেটা হয়েছে যে মুশফিক রহিম কিপার হিসেবে এই এই সফর থেকে টেস্টে আর দেখা যাবে না কিপার হিসেবে এই ধরনের একটা ডেভেলপমেন্ট আছে সেটা চাপিয়ে দেওয়া কিনা সেটাও একটা প্রশ্ন রয়েছে আমি জানব এই ব্যাপারে কথা বলেছেন ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান এবং নির্বাচক দর্শক টেস্টের উইকেট কিপিং এর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে এই সিদ্ধান্তের ফলে ব্যাটসম্যান মুশফিক আরো নির্ভর হয়ে খেলতে পারবেন বলে মনে করছেন বিসিবির ক্রিকেট অপারেশন প্রধান আকরাম খান নির্বাচক হাইউল বাসারের কণ্ঠেও একই সুর মুশফিক সরে দাঁড়ানোতে সাদা জার্সিতে নিয়মিত কিপিং করার সুযোগ পাচ্ছেন লিটন দাস সিদ্ধান্তটা মানে হঠাৎ করে নেওয়া হয়নি এটা ডিসকাস করে নিয়েছে টিম ম্যানেজমেন্ট এবং ক্যাপ্টেন মিলে তাদের মনে হয় না এই ধরনের কোনো এফেক্ট পড়বে যেহেতু ও ডিসিশনটা দিয়েছে দিস ইজ দ্য পারফেক্ট ডিসিশন ফর হিম এবং টিমের জন্য কারণ ও ওয়ান অফ দ্য বেস্ট আপনার দুই তিনটা ব্যাটসম্যানের মধ্যে সে একটা ব্যাটসম্যান বাংলাদেশের ওয়ান দ্য বেস্ট এবং ও যে ফর্মে আছে তো আমার মনে হয় যে ও যদি ব্যাটিং ওর কনসেন্ট্রেশনটা আরও একটু বেড়ে যায় তাহলে কিন্তু আরো ভালো পারফরমেন্স হবে যে আলোচনাটা হয়েছে সেটা কিন্তু ওর কথা চিন্তা করে যে ওকে একটু বিশ্রাম দেওয়ার জন্য এবং ওর ব্যাটিংয়ের ম্যাক্সিমাম অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য হি ইজ আওয়ার ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটসম্যান সো যেটা ওই ছ নম্বরে ব্যাটিং করলে অনেক সময় কিন্তু টেলির সাথে ব্যাটিং করতে হয় ওর ব্যাটিং থেকে আমরা হয়তো অনেক কিছু মিস করি ফলে কপালটা খুললো লিটনের পারফরমেন্স নয় লিটনকে এক অর্থে ভাগ্যই নিয়ে আসছে টেস্টের বেস্ট ইলেভেনে তবে লঙ্কান ডেরায় কিপার লিটনের ব্যাটের দিকেও তাকিয়ে থাকবে বাংলাদেশ ইজ এ গুড প্লেয়ার ও কিন্তু অনেক ভালো প্লেয়ার কিন্তু যে ধরনের আমরা আশা করেছিলাম ও কিন্তু গত দেড় দুই বছর এরকম পারফরমেন্স করতে পারেনি ডোমেস্টিকে বাট আমার মনে হয় যে এখন দিস ইজ দ্য রাইট টাইম টু পারফর্ম ব্যাটসম্যান মুশফিক উঠে আসবেন ছয় থেকে চার নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ নেমে যাবেন চার থেকে ছয় লিটনের ইনক্লুশনে তাহলে কপালটা পূর্বেকার সূত্র বলছে সাব্বির চলে যাবেন একাদশের বাইরে তাই বনন্ত ডিবিসি নিউজ ঢাকা গাজী আশরাফ হোসেন লিপু আমরা যেখানতে আলোচনা করছিলাম আমরা দেখলাম যে মুশফিকুর রহিম অধিনায়ক মুশফিকুর রহিম টেস্টের অধিনায়ক বাংলাদেশ দলের প্রথমে জানতে চাইবো যে এটা আসলে কতটা নির্ভর হলো মানে আসলে ক্রিকেটীয় জায়গা থেকে যদি জানতে চাই যে একদিকে কিপার একদিকে ব্যাটসম্যান সাথে নেতৃত্ব মানে মুশফিকুর রহিম ব্যাটসম্যান মুশফিকুর রহিমের জন্য কতটা নির্ভর হলো কিপিং দায়িত্বটা থেকে সরে দাঁড়ানো ইনফ্যাক্ট দেখেন এই ঘোষণাটা যদি মুশফিকের মুখ থেকে আসতো কোনো আলোচনার মানে জন্ম না দিয়ে মানে এখানে আমি দেখেছি যে বোর্ড কর্তারা বলছেন যে তিনি যদি চান তাহলে তিনি এটাকে ছেড়ে ছেড়ে দিতে পারেন আজকে ক্রিকেট ফুটে দেখলাম যে ম্যানেজার এবং কোচ তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে মুশফিককে জানানো হয়েছে এবং এটা তিনি সিদ্ধান্ত নিয়ে এখন যে ক্যাপ্টেনের দায়িত্ব সবার থেকে সেরা পারফরমেন্সটা বের করে নিয়ে আসা টেস্ট ম্যাচে তাকে আপনি একটা কিছু চাপিয়ে দিচ্ছেন আমি এটা এটাকে ফ্যার মনে করি না ওকে হয়তো এটা সময়ের দাবি হতে পারে যে মুশফিক কিপিং এ ভালো করছে না ক্যাচ কি খালি একা মুশফিক ফেলছে স্টাম্পকে ফেলছে নিউজিল্যান্ডে ইন্ডিয়াতে আমরা কি দেখেছি আরও এখন এটা পজিটিভ দিকেও আসতে পারে বাট আমি যদি মনে করি যে একজন ক্যাপ্টেন থেকে আপনি একটা স্টার কিন্তু খুলে নিয়ে গেলেন এবং খুব খুব সুন্দরভাবে যে জিনিসটা হলো তাও কিন্তু না এতে কিন্তু অনেকগুলো প্রবলেমের সৃষ্টি হলো নাম্বার সেভেনে যে নাকি রেগুলার নাম্বার সেভেনে খেলার ক্যান্ডিডেট তিনি কিন্তু সরে গেলেন নিটন দাস আসলেন তিনি কিন্তু বেসিক্যালি লাভ টু ওপেন আমরা জানি যে উপরের দিকে তিনি ব্যাট করেন তার মানে আর একটা প্রবলেম আপনি এখানে শুরু করলেন নিউজিল্যান্ড সিরিজের দিকে তাকান যদি কিপিং গ্লাভস হাতে আপনি বেস্ট কিপার

আমরা কিন্তু যদি দেখতাম যে কোনো একটা ইনিশিয়েটিভ না হচ্ছে গত ছ মাস এক বছরে যে একটা স্পেশালাইজড কিপিং কোচ এসছে তাকে নিয়ে কাজ করছে কোথায় তিনি মিস করেছেন সো দ্যাট হতো কি তিনিও ফিল করতেন যে তার পিছনে একটা এফোর্ট না হয়েছে তারপরও হচ্ছে না এখন তো তাকে সরতেই হবে বাট অ্যাট দ্য সেম টাইম তার অ্যাভারেজ কি ব্যাটিংয়ে খারাপ ছিল সোফার বলা হচ্ছে আর তাকে ব্যাটিংয়ে নির্ভর করার জন্য ওনার কাছ থেকে কত অ্যাভারেজ আশা করে সত্তর আশি নব্বই ইজ পারফর্মিং ফর্টি প্লাস ফর্টি ফাইভ প্লাস তার অ্যাভারেজ আছে দ্যাট মিনস তিনি কিন্তু ভালো করছিলেন হয়তো তিনি মিস করছেন দ্যাট ইজ দ্যাট ইজ অলসো ট্রু যে তিনি মিস করছেন বা তার হাতে ব্যথা আছে মিস করছেন এখন যে নতুন পজিশনে তিনি যাবেন সে কাভারে তিনি ফিল্ডিং করবেন সেখান থেকে ওভারঅল মাঠটাকে যে পর্যবেক্ষণ করা একটা নতুন একটা জায়গা থেকে তিনি পর্যবেক্ষণ করবেন তো আমার কাছে মনে হয়েছে হয়তো আরও বেটার কিপার কিপিং করতে পারে এই সিরিজের জন্য কিন্তু ঠিক যেভাবে হলো এটা ঠিক এক ক্যাপ্টেন হিসাবে ক্যাপ্টেন এটাকে খুব খুব স্বাভাবিকভাবে ভাবে কিংবা ইজিলি যেটা বলছে খুব পজিটিভলি নিচ্ছে আসলে আপনি কি মনে না যে একজন অধিনায়ক হিসেবে আপনি যেটা উল্লেখ করলেন যে একটা স্টার খুলে নেওয়ার মতো সেটা আসলে মানসিক ভাবে এক ধরনের পীড়াদায়ক হবে মুশফিকের কিছুটা হলে তিনি হয়তো শিকার করবেন না বা ডেফিনেটলি এটা এটা তাকে ফিরা দিবে এটার কারণটা কি প্রক্রিয়াটা ঠিক ছিল না তিনি জিনিসটা এনজয় করেন যে মুহূর্তে তিনি এনজয় করেন এর আগে তাই বলেছেন লাস্টে যে হায়দ্রাবাদ টেস্টেও কিন্তু বলেছেন সংবাদ সম্মেলনে তো এই ক্ষেত্রে আমার মনে আরেকটু সময় নেওয়া উচিত ছিল এই ক্রিকেট ইজ এ মেন্টাল গেম যদি কোনো কারণে আপনি মুশফিকের থেকে আপনি তার সেরাটা না পান বিকজ তাকে আপনি প্রমোট করে নিয়ে আসতেন চার নম্বরে আপনি কিন্তু স্বীকার করলেন এতদিন তাকে আপনি ডিপ্রাইভ করছেন সেরা ব্যাটসম্যান পিছিয়ে ব্যাট করেছে দিক থেকে যদি আগের থেকে নজর দেওয়া হতো তাহলে কিন্তু তিনি খুশি হতেন যে আমি কারোর সঙ্গে ব্যাট করতে পারি না আমাকে ছয় পুশ করা হচ্ছে এখন তাকে আপনি চারে নিয়ে আসলেন বাট অ্যাট দ্য সেম টাইম ইটস এ মেন্টাল গেম এটা তাকে মানসিকভাবে কিছুটা আহত করবে কোনো সন্দেহই নেই এতে বাট ইজ এ স্ট্রং ম্যান हि उकम इन देश देश তার কাছ থেকে অনেক প্রত্যাশা আছে সেটাও তিনি মেটানোর চেষ্টা করবেন বাট একটা ডিফারেন্ট জায়গা আপনি কি অভ্যস্ত কাভারে জায়গাটায় যারা এই লোয়ার মিডল অর্ডারে জন্য সারা বছর ব্যাট করে তাকিয়ে থাকে যে এই জায়গাটার জন্য আমি একজন ক্যান্ডিডেট সেই জায়গায় অলফ এসার লিটন দাসের ইনক্লুশন সেটা কিন্তু সেই সেই জায়গায় সৈকত দাস সৈকতকে কে ডিপ্রাইভ করা হয়ে গেল সো এখন লিটন দাস যদি ভালো কিপিংই করে তাহলে ওপেনিংয়ের জন্য সে একজন যোগ্য ক্যান্ডিডেট করে তাকে নিজেকে তৈরি করা কিংবা সেই জায়গা থেকে তাকে যদি সেট করা যায় তাহলে মুশফিক এই যে কিপিং গ্লাভসটা ছেড়ে দিল সেই অভাবটা ঘুষবে না হলে মুশফিকের কিপিং গ্লাভস ছেড়ে দেওয়াটা আর একটা লোয়ার মিড লর্ডার আরও একটা পরীক্ষা নিচ্ছে বিসিবি মানে কি দাঁড়াচ্ছে এ ধরনের একটা টুরে যা পরীক্ষা নয় একজন ফোনে একজন দর্শক ওয়েট করছেন সম্ভবত এই সম্পর্কে জানতে চান দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন জি আমি লিপু ভাইয়ের কাছে একটু প্রশ্ন করবো আশা করি লিপু ভাই এই প্রশ্নটির স্পেসিফিক উত্তর দিবেন আহ আমরা আমরা বিগত যে লিটন কুমার দাস আমাদের আমাদের হলো আহ দেশের হয়ে ইতিপূর্বে যে কয়েকটি ম্যাচ খেলেছেন তার এইটটি বা এইটটি ভাগ ম্যাচে তিনি খুব খারাপ করেছেন এবং খুব একটা ভাইটাল সময় তার উইকেটটি বিলিয়ে দিয়েছেন এবং দলকে অনেক বড় বড় বিপদে খেলার জন্য লিপুন কুমার দাস চাই তো আমরা নুরুল হাসান সোহানের সোহানের কিপিং যতটা দেখেছি উনি কিপিং হিসাবে যথেষ্ট চনমনে এবং ব্যাটসম্যান হিসাবেও সে অনেক পজিটিভ এবং বাংলাদেশের পক্ষে যে কয়টি ম্যাচ খেলেছেন সোহান এবং সবগুলিতে তিনি পজিটিভ খেলেছেন এবং ভালো পারফরম্যান্স করেছেন সেক্ষেত্রে আমার প্রশ্ন ঠিক আছে মুসফিককে নির্ভর করা হচ্ছে ঠিক আছে মুসফিকের অল্টারনেটিভ একটি একজন কিপার নেওয়া হচ্ছে সেক্ষেত্রে লিটন লিটন দাসকে কেন বারবার দলে চান্স দেওয়া হচ্ছে এবং সোহানকে কেন এবার উপেক্ষা করা হলো আমি আশা করব এই উত্তরটি লিপু ভাই অবশ্যই দিতে ধন্যবাদ দর্শক আমরা এই প্রশ্নের উত্তর নেব একটা বিরতির পর এই প্রশ্নের উত্তর গাজিয়া আশরাফ হোসেন লিপুর দিবেন দর্শক একটা বিরতি নিচ্ছি আমাদের সঙ্গে থাকুন ফিরে এলাম খেলা নিয়ে খেলায় আজকের বিষয় লঙ্কা মিশনের টাইগারদের সামর্থ্য নিয়ে কথা বলতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু গাজী আশরাফ হোসেন লিপু আমরা আলোচনা যেখানটায় করছিলাম তার আগে আবারও শুরু করতে চাই কয়েকটা প্রতিবেদন রয়েছে আমরা দেখে নেই দর্শক লাহোরে পাকিস্তান সুপার লিগ পিএসএল এর ফাইনাল দেখতে বাংলাদেশকে নিমন্ত্রণ জানিয়েছে পিসিবি নিরাপত্তা পরিস্থিতি দেখতেই এই নিমন্ত্রণ আর এতে একজন প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি বিএসএল এর ফাইনাল ম্যাচ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে এবং তারই ধারাবাহিকতায় পাকিস্তান ক্রিকেট বোর্ড আপনারা এটাও জানেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিকেট বোর্ডকে আমন্ত্রণ জানিয়েছে তাদের দেশে খেলার জন্য এদিকে অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া রাজ্যের অনুর্ধত তেরো দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সাবেক টাইগার অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের ছেলে মাহাদি ইসলাম অভিনন্দন থাকলো আবিন ইসলাম বুল বলেছিলেন মাহাদি ইসলামের প্রতি আমি আশরাফ হোসেন লিপু আমরা যেখানে ছিলাম একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আমরা আলোচনা করছিলাম কিপার মুশফিকের ভার নির্ভারের বিষয়ে সেখানে প্রশ্ন তুললেন যে যিনি রিপ্লেসমেন্ট হিসেবে যুগ মানে কে রিপ্লেসমেন্ট হিসেবে মানে যোগ্য হতে পারেন লিটন দাস যেহেতু হয়ে গেছে সেখানে নুরুল হাসান সোয়ান নয় কেন মানে আপনার কাছ থেকে জানতে চেয়েছিলেন ইনফ্যাক্ট তিনি তার আগে কিছু লিটনের ব্যাটিং নিয়ে কথা বলছিলেন তো বেসিক্যালি লিটন খুব ট্যালেন্টেড একজন খেলোয়াড় খুব চমৎকার স্ট্রোকস খেলেন আমি কিন্তু তার একজন ভক্ত কিন্তু কথা হচ্ছে যে আমরা সিদ্ধান্তটা কোন আলোকে নিচ্ছি আমরা চাচ্ছি যে বেস্ট পসিবল ক্লাব সাথে যিনি দলকে নির্ভর করতে পারবেন তাকে আমরা সেই জায়গাটা দেখতে যাচ্ছি এটা মুশফিকের পরে কার স্থান হতে পারে যদি মুশফিক না থাকে মুশফিক মুশফিক যেহেতু আমরা ধরে নিতে পারছি যে ঠিক দল যা যাচ্ছে সাফ করতে পারছেন না আমরা দু এক সময় দেখছি যে এটা পারছেন না তো নিউজিল্যান্ড সিরিজে আমি মনে করি যে সোহানকে যখন না হয়েছিল তখন তার যোগ্যতার মেধার পরিপ্রেক্ষিতে যারা সিলেক্টেড আছেন তারা অনেক বেশি ভালো দেখেন আমরা দূর থেকে দেখি যতটুকু খোঁজখবর রাখি তো সেটা আমার কাছে মনে ছিল একটা খুব ভালো একটা মুভ হয়েছিল সেখান থেকে অলফে সরেন ভারতীয় ভারতের সঙ্গে টেস্ট ম্যাচে তাকে দলে দেখতে না পটা আমার কাছে একটা বিরাট ধাক্কা লেগেছে যে অলফে সরেন আবার লিটন দাসকে তার টু হান্ড্রেড রান্স করার জন্য ফার্স্ট ক্লাস ক্রিকেটে দলে নিয়ে আসা হলো তাহলে তো আমরা বেস্ট পসিবল উইকেট কিপারকে সেই জায়গাটা রাখলাম না ওকে আর যেটা এই মুহূর্তে যিনি বলছেন তিনি কিন্তু একই কথাই বলছেন এবং একই জিনিসে আবার আলোচনা আসছে যে আমি স্টিল মনে করি যে কিপার সোহানের জায়গাটা আসলে আরো ভালো হতো যে ছটা ব্যাটসম্যান আছে এবং নির্ভর যে করা হচ্ছে ওকে ওখানে ব্যাটিং কিপার যদি কম্পেয়ার করা হয় লিটন দাস যেটি বলছিলেন যে আমরা দুজনের সামর্থ্য নিয়ে আমরা মানে ব্যাটিং বা অন্যান্য ক্রিকেটের সামর্থ্য নিয়ে আমরা কথা না বলে যদি কিপার হিসেবে জানতে চাই সোহান এবং লিটন দাস কাকে আপনি এগিয়ে রাখবেন এবং সেই জায়গায় তো আসলে প্রয়োজন কিপার হিসেবে লিটন দাস বেটার ব্যাটসম্যান বাট সাত নম্বরে তিনি কতটুকু ভালো ব্যাট করবেন সেটা একটা একটা প্রশ্ন সাপেক্ষ তিনি হয়তো উপরের দিকে হয়তো আরো বেটার ব্যাট করতে পারেন রিপ্লেসমেন্টের জায়গাটা কি দাঁড়ালো মানে একজাক্টলি আমার প্রশ্ন হচ্ছে যে সাত নম্বরকে লক্ষ্য করে ছয় সাতকে লক্ষ্য করে হয়তো আপনি দেখবেন যে সৈকত শিখেন একদিন ট্রাই করেছেন নাসির হোসেন ইজ এ ক্যান্ডিডেট নাইম ইসলাম ইজ এ ক্যান্ডিডেট ওই জায়গায় কিংবা পাঁচ ছয় যদি কেউ ইনজর্ড হয়ে যায় তারা সেখানে গিয়েও ব্যাট করতে পারেন তো যারা সারা বছর সেটার জন্য লড়াই করছে যে জায়গায় সংগ্রাম করছে অল এ সারেন আপনি যদি সেখান থেকে সরিয়ে দেন তাহলে ইটস নট ফেয়ার এখন যদি বলেন যে টেস্ট ম্যাচে যদি লিটনের ইঞ্জুরি হয়ে যায় তাহলে মুশফিক ক্যান কিপ কিংবা সেই কারণে সেটা 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 ঠিক আমার মনে হয় না কোনো দেশই ঠিক এভাবে তাদের প্রথম এগারো জন সাজ মানে সাজায় তো এটা আমি মনে করি নিউজিল্যান্ড সফরের পরই আমার মনে হয় যে এই জায়গায় একটা ভুল হয়ে গেছে এবং আমরা নিউজিল্যান্ড সফরে দেখেছি প্রথম একাদশ নির্বাচনে অনেক খামখ লেগ স্পিনার খেলিয়ে দিচ্ছে তানবীরকে তো সেই স্বেচ্ছাচারিতাটা এই টেস্ট সিরিজটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য যে এইটাকে আরও ভালো করতে গিয়ে

তাহলে কোন বেসিসে সাব্বিক বাদ দেওয়া হবে আর সাব্বিক হয় তাহলে সাথে কেন একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন হচ্ছে যে মুশফিকের কিপিংটা সরাই দিলে ব্যাটিং ভালো করবে আমরা লিটনকে দেখেছি লিটন সালে ওয়ান ডে কিপিং করেছিল মুশফিক করে না ও সময় কিন্তু মুশফিকের ব্যাটিং খুব খারাপ গিয়েছে তো এটা কিন্তু ঠিক না যে কিপিং না করলে ব্যাটিং ভালো করবে সেটা কিন্তু ওটা হতে পারে আমাদের কোচ সাহেব যে এইভাবে ডিসিশন গুলো নেয় সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে গেছে আমাদের পোস শাহের তো এই ক্ষমতাটা ওনাকে কে দিয়ে

ধন্যবাদ দর্শক আমরা এই নিয়ে আলোচনা করছি যেটি বলছিলেন আপনি একটু আগে উল্লেখ করেছিলেন যে মুশফিকের ব্যাট ব্যাটিং যে গডটা সেটা তো অলরেডি রিচ করেছে ভালোই একটা অবস্থা সেখানে কি দাঁড়াবে মানে কিপিং ছাড়লে সেটা কি হতে পারে এবং পাশাপাশি সাব্বির এবং মানে লিটন দাসের যে নাম্বারিং সেখানে সাব্বির কি ড্রপ যাবে কি না মানে সেটা কি দাঁড়াবে কিন্তু আমাদের দেশে একটা একটা প্রবলেম আছে যে আমাদের দেশের অনেক বেশি খেলোয়াড় কিন্তু তিনটা ফর্মেটই খেলে এর জন্য কিন্তু ইঞ্জুরি কিংবা কেউ অনেক সময় আউট অফ ফর্ম হলে দেখা যায় যে তিনটা ফর্মেটই তার দলে ধোকা নিয়ে একটা প্রবলেম হয়ে যায় এটা এটা একটু ঝুঁকিপূর্ণ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ করা কিন্তু একটু ডিফিকাল্ট সাব্বির যেমন অনেক আই মিন আক্রমণাত্মক ব্যাটসম্যান আমি কিন্তু টেস্ট ম্যাচে মনে করি যে ওর জায়গায় হয়তো সৈকত কুট বেটার ক্যান্ডিডেট হ্যাঁ কিংবা ইতিপূর্বে যারা ছিল অল অফ সাডেন জোর করে কাউকে কিন্তু বানিয়ে দেওয়া যায় না তবে তিনি যে প্রশ্নটা করেছেন যে তাকে কিসে বেশি ভিত্তিতে বাদ দিচ্ছেন সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেছেন যদি একবার আস্থা রাখেনি তার উপরে তাহলে এই যে বাদ দেওয়ার তরিকাটা অল অফ এই ইতিপূর্বে সিরিজে সোহানকে নেওয়া বাদ দেওয়া কিংবা কোনো কোনো সময় আমরা ওপেনিংয়েও সেই জিনিসটা দিয়ে দেখেছি আবার ক্ষেত্র বিশেষে কেউ ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে বাট তিনি ট্যালেন্টেড কোনো না কোনো সময় রান করবে সেই জন্য তাকে মানে খেলিয়ে যাওয়া হবে এই এই জিনিসগুলো কিন্তু আমাদের কোচ বেশ কিছু বিতর্কের জন্ম দিয়েছে আমি মনে করি যে একটা ক্যাপ্টেনকে অনেক অথরিটি দেওয়া উচিত ক্যাপ্টেনকে আপনি যে কোনো সময় সরিয়ে দিতে পারেন তিনি যদি খারাপ করে সেক্ষেত্রে যদি দেখা হয় ক্যাপ্টেন কিপিং করবে কি করবে না সেই সিদ্ধান্তটা ঠিক এরকম একটা আবহাওয়া তৈরি করা হয় পরিস্থিতি তৈরি করা হয় এটা কিন্তু কিছুটা হলো একটু মানে অসম্মানজনক আমি আমি ঠিক এই এনভায়রনমেন্টটাকে ঠিক পছন্দ করলাম না মানে বেসিক্যালি যে একটা আবহাওয়া তৈরি করো আলটিমেটলি তার একটা ছোট্ট সিদ্ধান্ত কিন্তু ম্যাচের যে কোনো সময় একটা চেঞ্জেস এনে দিতে পারে ভালোর জায়গায় সেটা নেগেটিভ হয়ে যেতে পারে ইফ ই ডিস্ট্রাক্ট ইস এ মাইন্ড গেম যিনি বলেছেন যে তার হাত থেকে কিপিং গ্লাভস নিয়ে তিনি যে আরো বেশি রান করবেন তার কি কোনো মানে গ্যারান্টি আছে মাইন্ড গেম হলে তো মাইন্ডে যদি একটা প্রভাব পড়ে তাহলে তো একটু প্রভাব ব্যাটিংয়েও পড়তে পারে সেটা তো অস্বীকার করার মতো না আর গাজী আশরাফ হোসেন লিপু যে বিষয়টি মানে উঠে আসলো মানে মুর্শিবুর রহমের কিপিংটাকে মানে এক পর্যায়ে বলা হচ্ছে যদিও বোর্ড থেকে বা সংশ্লিষ্ট যারা বলছেন যে তার মতামতের ভিত্তিতেই এটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিন্তু আমরা কিন্তু অন্যান্য জায়গায় গণমাধ্যমে বিভিন্ন সূত্র ধরে আমরা পাচ্ছি যে তাকে সিদ্ধান্তের কথা বলা হয়েছে এবং সিদ্ধান্ত অ্যাপ্রুভড হয়েছে হয়েছে বিষয়টা এরকম তাই যদি হয় তাহলে কিপিং থেকে সরে যাওয়ার ফলে লিটন দাস লিটন দাস কয় নম্বরে ব্যাট করবেন লিটন দাস মূলত ওপেনার এবং লিটন দাস যদি সাথে যেয়ে ব্যাট করেন তাহলে তার তাকে আবার কাকে আবার ড্রপ করতে হবে মানে এই যে এক ধরনের ধোয়াটে অবস্থা তৈরি হলো মানে সিরিজ শুরুর আগে যেটা আমরা আপনি বলছিলেন নিউজিল্যান্ড টুরেও একই রকম একাদশ গড়া নিয়ে সমস্যা হয়েছিল তাহলে তো আমাদের বাংলাদেশ দলের আসলে যে প্রত্যাশিত একটা সাফল্য আমরা আশা করি সফর থেকে সেটা তো এবারও একটা পরীক্ষামূলকভাবে একটা কেমন না এখনও ভালো ফলাফল আশা করি তবে এবার আমাদের একটা বাড়তি পাওনা ছিল কি আমাদের ব্যাটিং কোচ আমাদের হেড কোচ সবই শ্রীলঙ্কার ট্রেনার অবশ্যই তাই তো আমাদের বরঞ্চ ওখান থেকে কিছু বাড়তি জিনিস অ্যাড হওয়ার উচিত ছিল ওয়ারাস এখানে এই জিনিসগুলো এই এই টেস্ট সিরিজে না করে অন্য কোনো টেস্ট সিরিজেও আমরা এই ধরনের এক্সপেরিমেন্ট যদি করতে হয় কোনো একটা পার্টিকুলার সিরিজে হয়তো করা যেত এইটাই কি সেই সেটার জন্য মানে সর্বোচ্চ জায়গা কিনা যেখানে মুশফিকের রেকর্ড আছে দুশো রান করার

অথবা আমি বলতাম না আমি যখন সারা মনে করবো আমি নিজেই বলবো ইউ ডোন্ট পুশ মি বিকজ আমার দায়িত্ব যে ক্যাপ্টেন আমি সবার থেকে সেটা নেওয়া কোচের দায়িত্ব টিমকে প্রিপেয়ার করা তার উইকনেস স্ট্র্যাটেজি ঠিক করা এই কোচ যদি এত বেশি কিংবা ম্যানেজার তার কাজ কাজ থাকবে ম্যানেজাল রেসপেক্টের দায়িত্ব ইয়ে করা এই যে তাদেরকে ক্ষমতায়নগুলো করে দেওয়া দেওয়া হলো এটা অ্যাজ এ ক্যাপ্টেন আই থিঙ্ক কোনো দেশের ক্যাপ্টেন উইল নট লাইক ইট আমি একটা কমেন্ট শুনেছিলাম ইয়ান চ্যাপেলের তিনি বলেছিলেন যে মানে কোনো একটা পার্টিকুলার ইন্টারভিউতে এই কোচদের ইনভলভমেন্টসে নিয়ে যে ম্যাচ চলাকালীন বিষয় কিংবা ম্যাচের ক্ষেত্রে আমি কখনোই পছন্দ করব না কোনো কোচ আমার ঘরের উপর দিয়ে এসে কোনো কথা বলছে হি ক্যান অ্যাডভাইস মি দ্যাটস ইট বাট ওইখানে ওইখানে আই এম ইন চার্জ আই এম ইন কন্ট্রোল এবং এমন না যে মুশফিক পাঁচটা টেস্ট খেলেছে পঞ্চাশটা অবশ্যই টেস্ট খেলেছে ইজ নট এ কিড সো সবাইকে এবং মুশফিক কিন্তু একেবারে পরিষ্কার করে দিয়েছেন আপনার কথা সূত্র ধরে বলতে হয় লাস্ট টেস্টে হায়দ্রাবাদে উনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন যে তিনি এরকম মনে করেন না মনে করলে অবশ্যই বলবেন এ নিয়ে কথা বলতে চাই আরো কিছুক্ষণ আমাদের সঙ্গে থাকুন দর্শক আরো একটি বিরতি নিচ্ছে আপনারা দেখছেন খেলা নিয়ে খেলা স্বাগত আরও একবার আজকের বিষয় লঙ্কা মিশনে টাইগারদের সামর্থ্য এ নিয়ে কথা বলতে উপস্থিত আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু গাজী আশরাফ হোসেন লিপু আমরা যেখানটা আলোচনা করছিলাম দর্শকরাও যুক্ত হচ্ছেন সেই আলোচনায় আসলে এটা তো ব্যাপার যে মানে কিপার মুশফিকুর রহিম যদি এটা এই ধরনের মানে আমরা শ্রীলঙ্কার সফরের কথাই জানতে চাই শ্রীলঙ্কার সফরে আসলে কী দাঁড়াচ্ছে মানে এর আগে নিউজিল্যান্ড সফরে আমরা দেখেছি তেইশ সদস্য স্কোয়াড নিয়ে তারপরে একাদশ গড়া নিয়ে অনেক ধরনের প্রবলেম তৈরি হয়েছে এবং বেস্ট ইলেভেন বলেছেন কিন্তু বেস্ট ইলেভেন আসলে হয়নি আমরা মূল্যায়ন করে যা পেয়েছি আমরা যদি ভারতের সফরে দেখি সেখানেও কিছু বিচ্ছিন্ন সিদ্ধান্ত আমাদের কাছে মনে হয় এই শ্রীলঙ্কার সফরের উপর প্রভাব মানে আমরা দেখতে পাচ্ছি না যে কি সিদ্ধান্ত নিলেন এবং শ্রীলঙ্কার সফরে নতুন আবার এক্সপেরিমেন্ট এই এক্সপেরিমেন্টগুলো এরকম সফরে হয় কেন মানে সেটা কতটা যৌক্তিক বলে মনে করেন এর তো জবাবদিহিতা রয়েছে এখন হয় আমি কথা বলছি বাট আমার থেকে ডেফিনেটলি তারা আরো অনেক কাছের থেকে কিন্তু দেখছেন খেলোয়াড়দেরকে পরক করছেন তাদের চোখগুলোকে কিন্তু বিশ্বাস করতেই হবে হ্যাঁ কোনো না করে উপায় নেই তবে ভালো হতো যদি এই এই দায়িত্বগুলো আগে যেমন তিনজন সিলেক্টর কিংবা চারজন সিলেক্টর ছিল তাদের কাঁধেই ছিল সেখানে হলে কিন্তু অনেক ভালো হতো এই যে কোচ অ্যান্ড ইয়েকে সম্পৃক্ত করা ম্যানেজার সম্পৃক্ত করার পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো জিনিসগুলো মানে চেপে বসছে আর কি হয়েছে আমি জানি না একসময় নাসু ছিল দলের সঙ্গে তাদের তাকে দেখতে পাই না তিনি একসময় উইকেট কিপার ছিলেন হয়তো সেই আঙ্গিকে যদি তুলনা করেন আমাদের হীরাবাইয়ের কথা কিংবা সানির কথা নাসুর কথা সেখান থেকে কিন্তু হয়তো উইকেটের মানটা কিপিংয়ের মানটা কিছুটা নেমে এসছে বাট নাম্বার অফ ম্যাচেস তাদের কিন্তু অনেক বেশি খেলতে হচ্ছে সেটাও বাস্তবতা ফিঙ্গারে অনেক ইঞ্জুরি নিয়ে কিপারদেরকে খেলতে হয় মুশফিককে রিসেন্টলি আমরা আহত হতে দেখছি সেগুলো অনেক কিছুই হয়তো বিবেচনা আসতে পারে কিন্তু মানে এই কথাবার্তাগুলো নাও হতে ছিল পাবলিকলি এই কথাগুলো নাও হতে ছিল যদি এগুলা যদি ক্লোজ ডোরে হতো দেন इवन সেটা একটা একটা গ্রহণ ছিল কিন্তু মানুষ কেন জানবে যে এইভাবে যে উনি যদি ছেড়ে দিতে জানতো ছেড়ে দিবে এগুলো এগুলো আপনারাও জিজ্ঞেস করেন দ্যাট ইজ অলসো ট্রু যে আপনারা খুঁজি খুঁজি এই সমস্ত কথা জিজ্ঞেস করেন বাট এই সমস্ত জিনিসগুলো কাকে কখন বলতে কোথায় বলতে হবে এটা কিন্তু বুঝতে হবে যে আমি কোন কথাটা পাবলিকলি বলবো বিকজ তিনি তো 16 কোটি লোকের ক্যাপ্টেন না আপনি তার কথা বলেনগণমত প্রশ্ন করতে পারেন কিন্তু উত্তর দেওয়ার ব্যাপারে তো আপনার জায়গা থেকে উত্তর দিতে এর আগে তো মাস্টার মানে সরে দাঁড়ানো ক্যাপ্টেন থেকে সরে দাঁড়ানো নিয়েও সকাল বিকাল অনেক ধরনের কথা বলতে দেখা গেছে বোর্ড প্রধান কেউ মানে সেইটার জন্য তো গণমাধ্যমের যারা প্রচার করেছেন তারা দায়ী নন আমি সেটা বলছি না ইয়াস যিনি প্রশ্নটা উত্তর উত্তর দিবেন দিবেন তিনি প্রশ্নটা কি না দিলে সেটা একটা একটি উদাহরণ দিতে চাই কিছুদিন আগে ভারতীয় টিমে করুণ নায়ার ট্রিপল সেঞ্চুরি করেছিলেন এবং তারপরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট একাদশে বা টেস্টের স্কোয়াডের চান্স পাননি নিয়মিত যে প্লেয়ার অজেঙ্কা রাহানে। তিনি ফেরার কারণে ইঞ্জুরি থেকে ফেরার কারণে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বলা হচ্ছিল যে অভিজ্ঞতার বিচারে তাকে নিতে হবে তো বাংলাদেশ দলে ধরনের আমরা প্র্যাকটিস দেখতে পাই মানে আমরা তো দেখি হর হামেশাই একজনকে নিচ্ছেন আবার তাকে মানে এক ম্যাচ খেলিয়ে আবার ড্রপ করছেন মানে সেটা দলের জন্য কতটা লাভজনক আমি যদি মানে যতটুকু ফলো করেছি এখানে কিন্তু বিরাট কোহলির একটা বড় ভূমিকা ছিল রহানে খেলবে নাকি করুণ নায়ের জায়গা পাবে নাকি এটা সেভেন সাতজন ব্যাটসম্যান খেলবেন চারজন বোলার কেনা হবে দুজনকেই দরে রাখা হবে এটা আলটিমেটলি কিন্তু মেজর রোল প্লে করেছে কে ভারতীয় ক্যাপ্টেন ক্যাপ্টেন কি চায় তো এখানে পরিস্থিতিটা দেখেন বাংলাদেশে মুশফিকরা অবস্থাটা কোথায় তিনি কি চান সেটা তার হাতে এই সিদ্ধান্তটা নাই তো মানে সেখানে তাকে কিপিং মানে কিপিং এর গ্লাভসের দেওয়া দেওয়া হচ্ছে তো ঠিক এই পরিস্থিতিটা ঠিক

জিনিস প্ল্যানে রেখেই করা হয় বা সেটার বাস্তবায়নটা কখন করবেন সেটা হচ্ছে ব্যাপার তো তিনি যেটা বলেছেন ওনার পিছিয়ে হয়তো যুক্তি আছে বাট আমার মনে হয় যে মেজরিটির কাছে ক্যাপ্টেন এখন মাইনরিটি হয়ে গেছে সো দ্যাট হি হ্যাজ টু অ্যাকসেপ্টেড একেবারে শেষ পর্যায়ে গা যে আশরাফ হোসেন লিপু আপনার প্রশ্ন থেকে বা আপনার উত্তর থেকে একটা বিষয় জানতে ইচ্ছা করে যে বিরাট কোহলির কথা বলছিলেন যে ক্যাপ্টেন কীভাবে সিদ্ধান্ত নিলেন এবং তার মানে স্পেসটা কতটুকু সেই জায়গায় আমরা ধরে নিলাম মুশফিক এইসব উদাহরণে পাচ্ছেন না বোঝাই যাচ্ছে ক্যাপ্টেনের স্পেসটা কম কিন্তু ক্যাপ্টেনের স্পেসটা দিতে আসলে বাধা কোথায় মানে মানে আমাদের শঙ্কা কোথায় মানে ক্যাপ্টেনের মুশফিকের কি অভিজ্ঞতা নেই বা দিলে আমরা ভালো দল এবং ভালো পারফরমেন্স পেতে পারি না দল থেকে আপনি একদম মানে আপনার জায়গা থেকে সাবেক অধিনায়ক হিসেবে জানতে চাইব আমি আমি এতটুকু বলতে পারি যে তাকে মাইন্ড গেম আমি আবার আবার বলছি যে তিনি জানেন কতটা ইম্পর্টেন্ট এই ম্যাচটা জেতাই সিরিজটা জেতা নিউজিল্যান্ড সিরিজ কিংবা ভারতের সিরিজের পরে ওভারকাম করার তো সেক্ষেত্রে তাকে ডিস্টার্ব করা ঠিক হয়নি তিনি যদি মনে করতেন দলের ইন্টারেস্টে মানুষ কিন্তু অনেক কিছুই করে সে মার্শ্রাফি নতুন বলে বল না করে হয়তো একটা স্পিনারকে দিয়ে বল করায় তাকেই লিড করতে দিতেন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন না হয় তাহলে মানসিক ভাবে অবশ্যই তাই গাজী আশাফ হোসেন লিপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক এই ছিল খেলা নিয়ে খেলার আজকের আয়োজনে কাল এই সময় রাতের গুগলিনে দেখা হবে টিভিসির সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা